সরি সবাইকে লেট হওয়ার জন্য আমাদের আজকে আসলে পাঁচটার সময় লাইফ শুরু হওয়ার কথা ছিল ইউ নো নিকিতা সাজুগুজু করতে অনেক হেল্প করেছে আজকে

ফ্রেন্ডলি এর উপর যেগুলো আমাদেরকে অনেক সময় ইনবক্স করে না নিকিতা আমাদের শপ ডট আপু আমার এই লিপস্টিকটা খুব পছন্দ এটা একটু এই রেঞ্জের ভেতরে আছে কিনা আপনাদের শপে বা কোনটা হলে ভালো হয় জানতে চায় আমাদের অনেক আহ কাস্টমাররা বা অনেক ফ্রেন্ডরা জানতে চায় তো আমরা চেষ্টা করব আজকে আমাদের লাইফে এরকম কিছু প্রোডাক্ট আপনাদেরকে শো করতে যেগুলো বাজেট ফ্রেন্ডলি কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক ভালো

এই যে পাশেই আচ্ছা এটা এই দুটো এই দুটো আমার অনেক ফেভারিট ওকে সো তুমি জানতেছো হ্যাঁ আমি এটা ইউজ আমি ফানটা ফান হ্যাঁ হচ্ছে তোমার কাছে নিউ হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসলে নেই করে না এরকম একটা খুব সুন্দর একটা স্মেল এটা তাই না ফ্রেশ একটা फ्लावरের একটা স্মেল ফ্লাওয়ার ফ্লাওয়ার আর মন হয় যে একটা পারফিউম টাইপের একটা ভাব আছে কিন্তু সুন্দর এটা অনেকক্ষণ স্টে করে রাইট হ্যাঁ আমি যখন শিস ফান ইউজ করি আমার অলমোস্ট সকালে যখন দিয়ে আসি মানে দুপুর নাগাদ বা বিকালে এক পর্যন্ত স্টে করে আই থিংক এটা আসলে লিমিটেড বাজেটের মধ্যে ভালো এটা টিপস দিব সেটা হচ্ছে এই বডি মিস যদি ইউজ করা হয় তার আগে সেখানে একটু ভেজলিন अप्लाई করে দেন লাগালে দেন এরপর এটা অনেক খন স্টে করে এটা কি জানো আপু হ্যাঁ এটা আমি শুনেছি এটা অনেক খন স্টে করে তো এখানে একটু ভেজলিন দিলাম এখানে আমরা একটু স্প্রে করে দিলাম দেন হাতে ভেজলিন দিয়ে তারপরে স্প্রে করে দিলাম এটা অনেক খন স্টে করে অনেক স্টে করে ভালো আচ্ছা ফার্স্ট আমরা বডি মিস্টারের কথা বললাম আমরা লাইভে আছি প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা আমাদের কথা শুনতে পারছেন নাকি আমাদেরকে ঠিক মতো দেখতে পারছেন নাকি আমরা আসলে এখনো ঠিক জানি না যে আমাদের ভয়েস ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাচ্ছে নাকি প্লিজ কমেন্ট করেন জানান যে আমাদের কথা শুনতে পারছেন নাকি ওকে আমি একটা জিনিস হ্যাঁ আমার ফ্রেন্ডরা প্রায় সময় জিজ্ঞেস করে যে রিজনেবল প্রাইস মধ্যে হচ্ছে ফাউন্ডেশন কি ভালো পাওয়া যায় কোনটা বেটার পাওয়া যায় কারণ অনেক মানে অনেকে আছে রেগুলার ইউজ করতে হয় রাইট ইউনিভার্সিটি যায় অফিস যায় তো তখন সেই ক্ষেত্রে হচ্ছে এমন কোন রিজনেবল প্রাইস লাইট কোন ফাউন্ডেশন খুঁজে তো তোমার কি মনে হয় নোট এটা কেমন হবে আচ্ছা নোটের একটা কথা এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা অনেকেই মনে করি কি যে যেসব ফাউন্ডেশন আমাদের আসলে আমরা এখন দেখতে পাই সচরাচর এগুলোর বাইরে যে ফাউন্ডেশনগুলো রয়েছে সেগুলো হয়তো ভালো হবে না এটা কিন্তু ভুল ধারণা আমাদের অজানা বা আমরা হয়তো খুব ভালো জানি না এমন কিছু ব্র্যান্ড রয়েছে যারা খুব ভালো ভালো প্রোডাকশন নেয় যেমন নোট নোট কসমেটিক্স এটা আসলে মেড ইন টার্কি ওদের প্রোডাক্টস খুব ভালো ইভেন আজকে আমি কিন্তু নোটের ফাউন্ডেশনটা দেয়া

আর একটা জিনিস এটা আমাদের অডিয়েন্সদেরকে আমাদের কাস্টমারদেরকে একটু বলে দাও যে আমাদের আসলে সব ডট সাজর ডট কমে সবগুলো কিন্তু টেস্টার অ্যাভেলেবেল আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টেস্টার রয়েছে একটু তোমার হাতে সচ করি হ্যাঁ আমি যেটা আমি ইউজ করি সেটাই তোমার হাতে একটু সচ করে দেখাই একটু ব্লেন্ড করে দেখো তুমি একটু এভাবে দেখাও যাতে যারা অডিয়েন্স আছেন দেখতে পান খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে হাত দিয়েই যেহেতু করা হচ্ছে

স্কিনে কিন্তু পোর্স আছে সো আমি যেটা ফেস করেছি এটা আপনি যখন সকালবেলা দেবেন ফেসে বিকাল পর্যন্ত আপনার কিন্তু কোনো অক্সিডাইজ হবে না বিকালের পর একটু টাচ আপ করতে হবে যদি অয়েল রিডিউস হয় তাহলে কিন্তু ঠিক আছে একটু পাউডার হ্যাঁ একটু পাউডার দিয়ে সেট করলে পারফেক্ট এবং কালার রেঞ্জটাও ভালো তুমি এক কাজ করো নিকিতা এটার কয়টা শেড আছে আমাদের কাছে আপাতত এখন রয়েছে জিরো ফোর জিরো থ্রি দেন এখানে আমাদের রয়েছে আরেকটা শেড

থে গেল ফ্লোমারের রেখেছো এই যে ওকে এটা সাথে তুমি বোধহয় তোমার আরেকটা রেড লিপস্টিক মিক্স করে দিয়েছো তাই না ওকে তোমার ফ্লোমেল লিপস্টিক স্কোর পর তোমার এক্সপেরিয়েন্সটা বলো তোমার কি মনে হয় কেমন এই যে আপনারা দেখতেই পাচ্ছে ফুট লাগছে নিকিতা যদি বেশি ঢং করে ওর জন্য আছে মিটাই এনেছি ওকে এটা দিয়ে একটা এই যে এই যে নো লেখা এটা তার মানে কি নো মানে নো ডোন্ট কিক মি ওকে সো আমরা একটু সোয়াচ দেখাই আমাদের অডিয়েন্সকে হাতে দেখাও তোমার হাত হচ্ছে আমাদের সবকিছু টেস্টার সেটাই ওকে দেন আরেকটা শেড আছে ওদিকে এটা হচ্ছে ম্যাট লিপস্টিক তোমার রাইট হ্যাঁ আমি ম্যাক্সিমাম টাইম ম্যাট ইউজ করি এটা আমার খুব পছন্দের একটা নিউড কালার ফর্মার এটা হচ্ছে পিচ প্যাস্টেল আমার খুবই পছন্দের আজকে আমি পিচ প্যাস্টেলের সাথে আরেকটা কালার মিক্স করেছি হ্যাঁ এটা সার্চ করব নিউড কালার তো এটা খুব সুন্দর একটা কোরাল একটা নিউড দেখো খুবই সুইট খুবই সুইট এই কালারটার সাথে আমি মিক্স করেছি আরেকটা লিকুইড লিপস্টিক ফর্মারে এটা এটার সচটা পাশাপাশি দেখিয়ে দেই হ্যাঁ কারণ আমাদের অনেকের কমপ্লেন থাকে ভালো লিকুইড লিপস্টিক হয়তো মার্কেটে থাকে না যেগুলো অনেকক্ষণ স্টে করে দেন লিপ থেকে উঠে যায় না খাওয়ার পরে তারপরে ক্র্যাকি হয়ে যায় না হ্যাঁ তাই না এরকম মানে এই এই দুইটা কালার একটু দেখাও আমাদের এটা হচ্ছে 03 ফরমার এটা হচ্ছে নতুন এসেছে এটা লিকুইড লিপস্টিকটা খুব ভালো খুবই ভালো অনেকক্ষণ স্টে করবে আপনি খাওয়ার পরে দেখবেন অনেকে ঠোঁটের এখান থেকে লিপস্টিক উঠে যায় আমি অন্তত এটা ফিল করিনি আমার কাছে খুব ভালো লেগেছে কিছু কমেন্ট নিয়ে নেই নিকিতা হ্যাঁ এখানে একজন আপু কমেন্ট করেছেন আনিকা ফৌজিয়া উনি দিয়েছেন যে নোট কসমেটিক্সের ডার্ক ওয়াইন ব্র্যান্ড আচ্ছা নোট কসমেটিক্সের উনি একটা লিপস্টিক নিয়েছেন ডার্ক ওয়াইন আচ্ছা এটা সম্পর্কে উনি একটু জানতে চাচ্ছিলেন ওকে ডার্ক ওয়াইন নোটের এখানে এই তো ডার্ক ওয়াইন এই লিপস্টিকটা

এবং পিগমেন্টেশন যদি বলি খুবই ভালো লিপে অনেকক্ষণ থাকে হ্যাঁ থাকবে অনেকক্ষণ মানে খুব বেশি ম্যাটও না আবার খুব বেশি ভিজা ভিজাও না রাইট ওকে তার এরকম অনেক কথা আছে আমরা অফিসে শুনি ওর কিছু কিছু এরকম ওয়ার্ড আছে এগুলো কিছু বলার নাই এরকম ওয়ার্ড শুনে ওকে একটা বুম আচ্ছা আরো কিছু কমেন্ট পড়ি আমাদেরকে সুমাইয়া হক নামে একজন আপু জানতে চেয়েছেন এন থার্টি থেকে থার্টি ফাইভ ব্রাইট টোনের জন্য নোটের কোন ফাউন্ডেশনটা আপু আমি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে নোটের শেড নাম্বার থ্রি মিডিয়াম বিশ এটা এন থার্টি থেকে থার্টি ফাইভের জন্য পারফেক্ট হবে ব্রাইট টোনের জন্য হ্যাঁ রাইট আমার

আমাদের নোট লিপস্টিক এর প্রাইস দেন ফ্লোরমার এর প্রাইস এগুলো কি প্রাইসের মধ্যে পেতে পারেন আমরা ফ্লোরমার যে এক্সট্রিম ম্যাট লিপস্টিক টা এটার প্রাইস রেঞ্জটা রেঞ্জটা জানতে চেয়েছেন দেন নোট যে প্রাইস রেঞ্জটা জানতে চেয়েছেন আপু এটা নিয়ে একটা সারপ্রাইজ আছে লাইভে লাস্ট পর্যন্ত থাকেন প্রাইসটা এখন বলছি না কারণ সারপ্রাইজটা ডিসক্লোজ হয়ে যাবে একটু অপেক্ষা করেন আমাদের সাথে ওয়েল দেখা যায় না রেহানা আলী নামে একজন আপু কমেন্ট করেছেন দেখা যাচ্ছে না ওকে নিকিতা সোয়াচ করার সময় তোমার হাতটা একটু সামনে ধরবে সোয়াচটা উনি ঠিক মতো দেখতে পারছেন না হ্যাঁ লিপস্টিক নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি রাইট এখন একটু নেল পলিশ নিয়ে কথা বলি নেল পলিশের মধ্যে আমার ফেভারিট একটা কালার হচ্ছে নোটের এই কালারটা তোমার এখানে ফর্মার আছে আহ দেন রয়েছে নোটের তোমার কোনটা পছন্দ আজকে এটা আমি দেখলাম যখন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আচ্ছা আমরা একটু ওপেন করে দেখতে পারি কনসিস্টেন্সিটা দেখার জন্য আমি একটু ডিপ কালার পরিম লাইট কালার একটু কম তোমার নখে একটু দিয়ে দেখি লিপস্টিক বলো নেল পলিশ বলো সবই আমি ডিপ কালার ইউজ করি ওকে এটা তো লাইট অনেক হ্যাঁ তো খুব সুন্দর একটা কালার দেখাতে পারো খুব সুন্দর একটা মভ একটা টোন ঠিক পার্পল না একটু মভ একটা টোন সুন্দর একটা কালার তাই না এটা কি দিব অফিস ইউনিভার্সিটিতে একদম এটা পরা যায় হ্যাঁ এটাও দিতে পারো সেটাই মানে এটা জারজার প্রেফারেন্স কেউ কেউ ডিপ লাইক করে কেউ কেউ একদম লাইট লাইক করে ন্যাচারাল আচ্ছা আরো কিছু কমেন্ট নিয়ে যাচ্ছি সেই পারফিউমের প্রাইস জানতে চেয়েছে নিকিয়া নিকিতা নিকিয়া বলছি তোমাকে নিকিয়া ও ওয়াও আর কত নাম দি আচ্ছা সেই পারফিউমের প্রাইস জানতে চেয়েছে একজন আপু একটু প্রাইসটা বলে দাও আমি আরো কিছু কমেন্ট নিচ্ছি এখনি বলে দেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই পারফিউমের প্রাইসটা আছে 369 369 টাকায় আপনি পেয়ে যাবেন আচ্ছা নেল আমাদের এখানে ফর্মার কিছু নেল পলিশ রয়েছে রাইট হুম কিছু নেল পলিশ নিয়ে তুমি একটু বলো আমি সেইখানে আমি কয়েকটা কমেন্ট নিয়ে নিচ্ছি আপুরা কি বলছেন ফ্লোভারের এই নেল পলিশটা আমি দেখেছি আমার ভাবি ইউজ করে এই কালারটা সেম এই কালারটা তো এই কালারটার উপর দিয়ে আপনার যদি গ্লিটার যে নেল পলিশ গুলো আছে সিলভার গ্লিটারটা এই কালারটার উপর দিয়ে না সিলভার গ্লিটারটা খুবই ভালো যায় আপু হ্যাঁ তুমিও দেখো এই কালারটা অনেক সুন্দর খুব সুন্দর যায় খুব ভালো লাগে দেখতে মানে একটা ফ্যান্সি লুক তার উপর দেখে যদি মানে আছে না নেইল আর্ট করে নেইল ডিজাইন করে পছন্দ করে সো সেই ক্ষেত্রে এইটার উপর দিয়ে না এরকম সিলভার কালার গ্লিটারটা ইউজ করলে এটা অনেক ভালো লাগে একজন আপু জানতে চেয়েছেন আমাদের শোরুমটা কোথায় আমাদের ছাড়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের থ্রুতেও শপ ডট ডট কমে আপনি অর্ডার করতে পারেন যা যা প্রোডাক্ট দেখছেন সব আমাদের স্টোরে রয়েছে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সব কিছুই পাবেন ওয়েল আমরা নেল পলিশ নিয়ে অনেকক্ষণ কথা বললাম আমরা কাজল বা অনেকে বলে না যে একটু কম রেঞ্জের ভেতরে ভালো কাজল বা লাইনার কি কি থাকতে পারে তোমার কি মনে হয় ফর্মারের কাজল তো তুমি রেগুলার ইউজ করো তোমার ফিডব্যাক বলো তো তোমার কেমন লাগে খুবই সফট হ্যাঁ এবং যাদের সেন্সিটিভ আয় আমি দেখেছি আমিও ইউজ করেছিলাম গতকালকে যে তাদের কিন্তু আমার আই কিন্তু সেনসিটিভ মানে কিছু দিলেই চোখে পানি আসবে চোখে হ্যাঁ চোখ চুপে এটা কোনো ইস্যুস না এবং এই ব্লুটা তো আমার অনেক ফেভারেট আপনি যদি চোখে আমাদের । আপনি চোখে তেমন কিছু করতে চাচ্ছেন না আপনি জাস্ট একটা লাইনার দিতে চাচ্ছেন একটা উইং করতে চাচ্ছেন ব্লু লাইনার দিয়ে বা একটু স্মাজ করে একটা স্মোকিয়াই করতে চাচ্ছেন সো আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট এটা একটা পারফেক্ট ব্লু হ্যাঁ এটা খুব সুন্দর একটা ব্লু

আচ্ছা সোমার নেল পলিশের এর আপনি হচ্ছে two থেকে three এর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এখন just range বললাম আপনাকে so পরে নিকিতা কেন তুমি জোরে কথা বলছো না এটা দেখুন তোমার একটা মাইন্ড নিউ আচ্ছা মনে পেটে খিদে পেয়েছে আহা এই যে একটু খাও বাবু কিছু খাবো আচ্ছা খাওয়াইলাম তুমি একটু জোরে কথা বলো আপুই তো লাগে এই যে অনেক খাবে না কি আচ্ছা কলম আমাদেরকে কমেন্ট করছেন আপু কথা শোনা যাচ্ছে না একটু জোরে কথা বলো ওকে আর কি কমেন্ট আসলো আরো অনেক কমেন্ট এসেছে যেমন একজন আপু জানতে চেয়েছেন যে অক্সিডাইজ নিয়ে কিছু বলেন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো নরমালি যেটা হয় আমাদের আসলে আমরা এর আগে বেশ কিছু ভিডিও করেছিলাম সাজগুজের প্ল্যাটফর্ম থেকে যেখানে আমরা আন্ডারটোন নিয়ে কথা বলেছিলাম যেখানে কিভাবে আপনার রাইট ফাউন্ডেশনটা আপনি চুজ করবেন সেটা নিয়ে কথা বলেছিলাম সো তখন আমরা একটা ব্যাপার বলেছিলাম যে একটা রং শেডের ফাউন্ডেশন যখন আপনি ইউজ করেন আপনার ফেসে ধরেন আপনি ওয়ার্ম আন্ডারটোন আপনি ইউজ করছেন পিঙ্ক আন্ডারটোনের একটা ফাউন্ডেশন এটা আপনার ফেসকে কিন্তু কালো দেখাবে হ্যাঁ এটা যেমন একটা ইস্যু অ্যান্ড অক্সিডাইজ হওয়ার একটা ইস্যু হচ্ছে যে আপনার স্কিনটা ধরেন অয়েলি আপনি যে ফাউন্ডেশনটা দিয়েছেন এটা অক্সিডাইজ হয়ে কালচে বা অ্যাশ আপনাকে দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি অয়েল স্কিন হলে আপনাকে ওয়াটার বেস বা ওয়েটলেস গুলো ইউজ করতে হবে এবং বিফোর দ্যাট আপনাকে খুব ভালো একটা ময়শ্চারাইজার একটা প্রাইমার ইউজ করতে হবে সো এই যদি আপনি মাথায় রাখেন তাহলে গুলো কিন্তু খুব একটা অক্সিডাইজ করবে না হ্যাঁ আরও কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি ফ্লরমারে আর কি কি প্রোডাক্টস আছে আপাতত মানে সেল কি কি প্রোডাক্টের ওপরে

এবং সেই সিলেক্টিভ গুলো হচ্ছে শিয়ার বডি মিস্ট দেন ফ্লমারে লিপস্টিক রয়েছে কাজল রয়েছে দেন হচ্ছে নোটের ফাউন্ডেশন রয়েছে দেন নেল পলিশ রয়েছে তারপরে হচ্ছে হ্যাঁ সবকিছু যা আমরা আসলে শো করছি সবকিছুর উপরে টোয়েন্টি পার্সেন্ট সেল বডি মিস্টা আর হচ্ছে নোটের ফাউন্ডেশন নীল পলিশ এই তো এগুলাই আপনারা এখন 20% সেলে পাবেন এটা হচ্ছে 4 দিনের জন্য রাইট হ্যাঁ এবং আমরা এই সেলের ব্যাপারটা আগে মেনশন করিনি প্রাইসের ব্যাপারটা আগে মেনশন করিনি কারণ লাস্টের এসে সারপ্রাইজ দিব দ্যাটস ওয়ে প্রাইসের ব্যাপারটা বলতে চাইনি যে প্রাইসটা শুনলে হয়তো প্রথমে ভাবতে পারেন যে আচ্ছা এই প্রাইস পরে সেল কারণ এখন যে প্রাইস আছে এই প্রাইসের উপরে আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাই হচ্ছে আপনাদের জন্য আমাদের সারপ্রাইজ ছিল জান বলেই দিলাম বলেই দিলাম আর পেটে রাখতেই দিলেন না আপনারা ওকে আমরা আরো কিছু কমেন্ট নিয়ে নেই নিকিতা হ্যাঁ এখানে একজন আপু জানতে চেয়েছেন শি এর বডিমিস্ট কুল হবে কিনা না ইয়াস এটা হবে এটা আমরা এখানে আনিনি আপাতত বাট আমাদের ওয়েবসাইটে চেক করলে দেখবেন এটা আমাদের স্টকে রয়েছে দেন আরেকজন আপু অপু কর্মকার আপু নাম উনি কমেন্ট করেছেন যে অয়েলি স্কিনের জন্য যখন ফাউন্ডেশন দেন উনি ওনার ফেসটা কালো হয়েছে আমি যেটা আগে বলছিলাম আপু যে ফাউন্ডেশনের জন্য আপনার আন্ডারটোনটা জানা খুব প্রয়োজন আপনি একটা আন্ডারটোন আমি যেটা জানি যে নিজের যে টোনটা তার থেকে এক শেড একটু লাইটার হচ্ছে ফাউন্ডেশন ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আপনার মুখটা কালচে দেখাবে না একটা ঝামেলা হয় কি যে একসাদ লাইটার ফাউন্ডেশন নিতে যে অনেকে যেটা করেন রং শেডের ফাউন্ডেশন নিয়ে ফেলে সো আমরা যেটা সাজেস্ট করি যে জলাইনের টেস্টের ব্যাপারটা যেখানে টেস্ট করে নিন এমন একটা ফাউন্ডেশন চুজ করুন স্টোরে যে সব স্টোরে কসমেটিক স্টোরে টেস্টার রয়েছে আমি সবাই শুধু হাতেই হ্যাঁ এখানে আবার করে এটা আবার কি বললা আজকে নতুন করে হ্যাঁ এটা 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 এজন্যই তোমাকে বলি তুমি সাজগোজের ওয়েবসাইটে আমাদের ভিডিওগুলো দেখো আমাদের ওয়েবসাইটে ভিডিও রয়েছে আমরা জলাইন টেস্টিং এর যে ব্যাপারটা সেটা আপনাদের দেখিয়েছি এবং আজকে আমরা হাতে দেখালাম কারণ আসলে ফেসে মেকআপ করা ফেসে দেখানোটা পসিবল হচ্ছিল না দ্যাটস ওয়াই হাতে দেখালাম জলাইন টেস্টিং করে আপনার ফাউন্ডেশন কিনুন রাইট শেডের ফাউন্ডেশন কিনুন তাহলে কিন্তু আপনার অক্সিডাইজ হবে না রং শেডের ফাউন্ডেশন নিলে অনেক অক্সিডাইজ হয় বা কালো লাগবে না সো আজকের জন্য তাহলে এটুকুই আমরা নেক্সট লাইফে আসবো হয়তো কোনো অফার্স নিয়ে বা কোনো টিপস নিয়ে বা এমনি হয়তো আপনাদের সাথে গল্প করতে আমরা চলে আসবো প্রশ্ন যা যা আছে যা জানতে চান সেগুলো জানাতে সো আজকের জন্য এটুকুই আই হোপ আপনারা হ্যাপি হয়েছেন এই এতগুলো প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট সেল পে অ্যান্ড হ্যাপি শপিং আপনারাও হ্যাপি হলে আমরাও হ্যাপি সো আজকের জন্য এটুকুই কিন্তু এটা আমি আমি নিচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই খুবই নাই সো আজকের জন্য এটুকুই আমরা কথা না বলি টাটা বাই